বিজয়ের 85 আসুন আমাদের সন্তানদের জানাই মুক্তিযুদ্ধের ইতিহাস। বিভিন্ন জেলায় ভরা মৌসুমে খুচরা বাজারে 2 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। হঠাৎ চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এই জন্য মিল মালিকদের সিন্ডিকেট ও বাজারে নজরদারি অভাবের দুষ্টেন ভুক্তভোগীরা। এসব নিয়ে কথা বলতে গুলশান থেকে আমার সাথে যোগ দিচ্ছেন কৃষি বিপণন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, এবং নওগাঁ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব ইউসুফ, প্রথমে আপনার কাছে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে বিষয়টি নিয়ে আমরা বলছি, চালের দাম কেন কমছে না, চালের দাম বাড়ছেই। একটা বড় অভিযোগ হচ্ছে যে চালে এইখানে সিন্ডিকেট হয় এবং সরকারের দিক থেকে যে নজরদারি করবার কথা সেটা হচ্ছে না, যথেষ্ট হচ্ছে না। আমি একটু একটি পরিসংখ্যান দিয়ে আপনার কাছে প্রশ্নটা করতে চাই, কেন হচ্ছে না? বাংলাদেশে যদি উৎপাদন দেখি চালের, মোটামুটি গড়ে বছরে 3.4 থেকে 3.74 কোটি মেট্রিক টন উৎপাদন হয় থাকে, চাহিদা হচ্ছে 2.72 কোটি টন। তাই যদি হয় তাহলে কেন এই ঘাটতি বাজারে, বা কেন বাজারে দাম বাড়ছে বলা হচ্ছে, মানে পাওয়া যায় না বাজারে? ধন্যবাদ আপনাকে, দর্শক বৃন্দদেরকেও ধন্যবাদ। আসলে যেটা হচ্ছে, বড় মৌসুমে এখনো দেখেন আপনার কিন্তু জমিতে কিন্তু আপনার আমন ধান এখনো আছে, এমন অবস্থায় যে ধানের বাজার বাড়বে, চালের বাজার বাড়বে, এটা কোনোভাবেই কাম্য নয়, কেউ এটা আশা করতে পারে না। তো আমরা যেটা দেখেছি, আমরা কয়েকদিন ধরে যে চালের বাজার বাড়াতে আমরা মাঠ লেভেলে আমরা কথা বলেছি, এখন দেখা যাচ্ছে যে ধানের দামটা খুব বেড়ে গেছে, প্রায় আপনার ধানের দাম এখন 1300, 1400, 1500 টাকা পর্যন্ত ধানের দাম এখন কোনো কোনো জায়গায় আছে। এখন ধানের দাম কেন বাড়লো এইটাও আমরা তদন্ত করে দেখলাম যে দেখা যাচ্ছে যে বেশ কিছু আপনার বড় বড় এখন মিল মালিকেরা, যারা বিশেষ করে প্যাকেটজাত চাল আপনার বিক্রি করে, তারা কিন্তু তাদের বড় বড় গুদামে তারা এখন ধান মজুত করছে, যে কারণে ধানের দাম বেড়ে যাওয়াতে চালের দাম বেড়ে গেল। পাশাপাশি আপনারা দেখেছেন গত মাসে আপনার ডিজেলের দাম বাড়াতে প্রায় আপনার 23% ডিজেলের দাম বেড়ে গেছে, ফলে আপনার ট্রাক ভাড়াও কিন্তু বেড়ে গেল। এখন দুটো বৃদ্ধির কারণেই কিন্তু মূলত চালের বাজারটা বাড়ছে। পাশাপাশি আমি আরেকটা বিষয়, আপনি নিজেই বলছিলেন যে বড় বড় চালের খুচরা বিক্রেতা, আমরা বলতে চাচ্ছি যে বেশ বড় বড় কোম্পানি, তারা চাল বিক্রি করছে, প্যাকেটজাত চালের কথা বলছেন আপনি নিশ্চয়ই, তারা কী পরিমাণ চাল বিক্রি করছেন, তার কি কোনো পরিসংখ্যান আছে, যে এটা কি তাদের মনে হয় যে তারা অনেক বেশি পরিমাণ চাল বিক্রি করছে কিনা প্যাকেটজাত, যার ফলে সার্বিকভাবে বাজারে দামের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে এটা? জি জি, এখন ওইভাবে আমাদের কাছে এই মুহূর্তে কোনো পরিসংখ্যান নাই, তবে আমাদের ধারণা হলো এখন কিন্তু আগে কিন্তু ছোট ছোট কয়েকটা গ্রুপ ছিল, এখন কিন্তু আপনার বড় বড় গ্রুপগুলো কিন্তু মাঠে এখন আছে, যে তারা এখন ধান মজুত করাতেই, যেহেতু তারা এখন বাংলাদেশের জনগণের পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাওয়াতে এখন সকলের কিন্তু মোটা এবং মাঝারি চালের চেয়ে সরু চালের ডিমান্ড বেশি, এই কারণে তারা কিন্তু সরু ধানটা বেশি বেশি করে মজুত করছে এবং বাজারে তারা এটা সংঘর্ষ সৃষ্টি হচ্ছে। আমরা মাঠেও দেখেছি এই মুহূর্তে মিনিকেটের কিন্তু ধানের কিন্তু চাহিদা অনেক বেশি, কিন্তু বাজারে মিনিকেট এবং সরু চালের আপনার সংকট আছে, এই কারণে ধানের দাম বেড়ে গেছে। পাশাপাশি আপনাকে যেটা বললাম, আমরা পরিবহন ভাড়া বেড়ে যাওয়াতে এইটাও একটা কারণ আপনার চালের দাম বাড়াতে। তবে সরকার এখানে চেষ্টা করছে সমন্বয়ের মাধ্যমে আপনার মিল মালিকদের সাথে, আজকেও আমরা দেখেছি মাননীয় খাদ্যমন্ত্রী এবং মাননীয় খাদ্য সচিব উভয়ই এই মিল মালিকদের সঙ্গে বসেছেন, বসে এটা কি কেন সংকট, আরো কি কি করা যায় এটা সমাধানের চেষ্টা করছে সরকার। ধন্যবাদ। আমি জনাব ফরহাদ হোসেনের কাছে, জনাব ফরহাদ হোসেন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জনাব ফরহাদ হোসেন, আমি আলোচনা শুরুতেই বলছিলাম যে বাংলাদেশে মোটামুটি চাল বছর উৎপাদন হয় প্রায় 3.5 কোটি টন, চাহিদা প্রায় 2.5 কোটি টনের একটু বেশি, এরপরেও আমদানি হয় প্রায় 10 থেকে 13 লাখ টন, এরপরেও কেন বাজারে চালের ঘাটতি, কেন চালের দাম বেশি? আমরা যখন বাজারে যাই
তখন কিন্তু দেখি না চালের অভাব দেখি না, কিন্তু আমরা শুনে দাম বেশি পাই, এর কারণটা কি? ধন্যবাদ আপনাকে মাধ্যমে সম্মানিত সকল দর্শকের আলামের অনুষ্ঠান নগর জেলা সুন্দর প্রশ্ন করেছেন। আজকের যে বাজারটা মূলত মিনিকেট কাটারি এই জাতীয় ধানের এবং চাউলের বাজার যথাক্রমে মিনিকেট অর্থাৎ আমরা যেটা চাউল জিরাখাল ধান বলি তার বাজার হচ্ছে 1400 টাকা আর কাটারি 1450 টাকা। এই বাজারটি বিগত 3-4 বছর থেকে এরকম সময় এরকমই থাকে। আর সন্ন্যাদাত্ত ধান চাউল যেটি হচ্ছে 5 সেই ধানের বাজার আছে প্রতি কেজি ধানের মন 1110 টাকা, আপনার গুটি সন্না 1060 টাকা। এটি আমরা মনে করি আমাদের দৃষ্টিকোণ থেকে এটা একটা স্বাভাবিক বাজার। এটা এই বাজারে বর্তমান কৃষক ভাইরা ধান বিক্রি করে বেশ খুশি। তারপরে দু একটি কথা না বললে না, আমাদের দেশে জমিতে সকল ধরনের ধানের চাষ হয়ে থাকে, কিন্তু দুঃখজনক হলে সত্য দিনের পর দিন চিকন চাউলের ভোক্তা বৃদ্ধি পাচ্ছে, মোটা চাউলের ভোক্তা কমে যাচ্ছে। সবাই চিকন চাউল ব্যবহার বেশি করতে, এর জন্য চিকনের বাজারটা একটু বেশি আমাদের দৃষ্টিতে। আজকে আমাদের বাজারে মিনিকেট যেটা হচ্ছে বিরাখেল বা মিনিকেট আমরা বলি সেই চাউলের মূল্য পাইকারি বাজার 56-58 টাকা কেজি মিনিকেট, আপনার কাকারি হচ্ছে 58-60 টাকা, আর সন্না পাঁচ 40-41 টাকা, অর্থাৎ প্রতি কেজি চাউলের মূল্য ডিফারেন্স 20-21 টাকা। যদি সকল ভোক্তা এই মিনিকেট কাটারি এই চাউলটা না খেত, যদি এই মাঝারি চাউলে ফিরে আসতো, তাহলে হচ্ছে চিকন চাউলের বাজার বাড়াটা প্রভূত কমত এবং হচ্ছে মোটা চাউলের বাজারটা আরেকটু বাধ্য বৃদ্ধি পেত। আমার বিনীতভাবে অনুরোধ, সর্বক্ষেত্রেই বিল বাণিজ্যের দোষারোপ করা হয়। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে আমি অনুরোধ করব, একটা তথ্য দিতে চাই। আমাদের জেলায় প্রায় 1200 রাইস মিল রয়েছে ছোট বড়, এখানে প্রায় 80-90% রাইস মিল ইতিমধ্যে ব্যাংক বিতর্ক হয়েছে, তারা ব্যবসা থেকে সহসাধ্য হয়েছে, অর্থাৎ ক্রমাগত ব্যবসা লোকসাধ্যের কারণে এই অবস্থা বিরাজ করছে। আমাদের প্রতিনিয়ত অর্থ মুনাফা খবর বলা হয়। আমি সম্মানিত সরকারের সকল আহ্বান জানাবো, আসুন আমরা জনাব ফরাজ হোসেন। আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন এবং জনাব ইউসুফও বলছিলেন যে এখন বাংলাদেশের মানুষ চিকন চাল বা সরু চালের দিকে বেশি আগ্রহ দেখাচ্ছে এবং যার ফলে দাম বাড়ছে। তা তাই যদি হয়, মোটা চালের দাম কি তারা বাড়ছে না কমছে? এই বিষয়ে প্রশ্নটা আপনার কাছে আমি আবার করব এবং তার আগে আমি জনাব ইউসুফের কাছে যেতে চাচ্ছি। জনাব ইউসুফ, আপনার কাছে যেটা বলছিলাম আসলে একই প্রশ্নই আপনার কাছে, যে আপনারা বলছিলেন যে যেহেতু সরু চালের চাহিদা বেশি হয়েছে দাম স্বাভাবিকভাবে বাড়ছে, ভালো কথা, তাহলে কি মোটা চালের দাম কমছে? সে তো কমছে না। না, আপনি দেখেন কি মোটা চালের দাম কমে নাই, কিন্তু মোটা চাল এবং মাঝারি চাল দুটো চালেরও কিন্তু দাম কিন্তু এখন স্থিতিশীল আছে। গত 3-4 মাস ধরে দাম কিন্তু বাড়ে নাই, হঠাৎ করে সরু চালের দামটা বেড়েছে। আর আমাদের কিন্তু এখানে আপনার আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা বলি গত বছর এই সময়ে আপনার চালের মজুদ ছিল সরকারের কাছে 11 লক্ষ টন, আর ওই অবস্থায় এই বছর কিন্তু চালের বর্তমান মজুদ আছে 14 লক্ষ টন। সুতরাং চালের দাম যদিও সাময়িকভাবে এটা বেড়েছে, কিন্তু আমরা আশা করছি চালের বাজার এটা স্থিতিশীল হয়ে যাবে। আর সুতরাং এখানে এবং সংগ্রহের ক্ষেত্রে আমরাও চেষ্টা করছি যে সংগ্রহের যদিও 50% এই ডিসেম্বরের মধ্যে যেটা আমনের টার্গেট ধরা হয়েছিল সেটা এখনো 50% টার্গেট ধরলেও কিন্তু এটা কিন্তু আপনার হয় নাই, এখনো কিন্তু লক্ষ্যমাত্রা অর্জন হয় নাই। আজকে পর্যন্ত আমাদের যতটুকু ধারণা আছে যে 36% আপনার ধান এবং চাল লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু সরকার আমাদের বিশেষ করে আপনার জেলা খাদ্য নিয়ন্ত্রক যারা আছে এবং আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক যারা আছে তাদের মাধ্যমে এবং প্রশাসনকে ব্যবহার করে আমরা চেষ্টা করছি যে চালের আপনার যাতে সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়,
পাশাপাশি প্রয়োজন হলে চাল যদি চালের দাম আরো বৃদ্ধি পায় তাহলে সরকার এটা আমদানি করার জন্য সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইসু, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব ফরাত হোসেন, আপনার কাছে প্রশ্নটা ছিল এরকম যে আপনারা বলছিলেন যে মোটা চালের দামের বৃদ্ধি তেমন পায়নি, যেহেতু সরু এবং চিকন চালের চাহিদা বেশি সেটার দাম বাড়ছে, সেটা কারণটা কী? কারণ আমরা জানি যে বছরে সাধারণত 10-12 লাখ টন চাল কিন্তু আমদানি হয় এবং এটা বলাই হয়ে থাকে মূলত এটা সরু চাল। তাহলে কি এই আমদানির কোনো ভূমিকা নেই বা দাম স্থিতিশীল করবার ক্ষেত্রে? কেন হচ্ছে না তাহলে, দাম কমছে না কেন? দেখুন, আমি একটি তথ্য জানাতে চাই। 2017 সালে দামের মূল্য, চাউলের মূল্য বিগত 1 দশকের মধ্যে নিচে নেমে যায়। এতে করে হচ্ছে আমাদের এলাকার কৃষকরা ধান উৎপাদন থেকে মুখ ফিরিয়ে নেই। সে বছর আমাদের নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষক ভাইরা হচ্ছে ধানের জমিতে হচ্ছে আম বাগান করেছে, মালটা বাগান করেছে, কোথাও পুকুর খনন করেছে। অর্থাৎ প্রতিনিয়ত ধানের জমি থেকে অন্যান্য জমিতে হচ্ছে আমাদের জমিগুলো ডাইভার হচ্ছে এবং ছোট সালে ধানের দাম না পাওয়ার দরুন এটি বেশি হয়েছে। বর্তমানে হচ্ছে ধানের দাম ভালো পাওয়ার দরুন এই মুহূর্তে কৃষক ভাইরা আবার ধানের দিকে ঢুকেছে, যথাযথভাবে ধান উৎপাদন করছে। বর্তমান যে দাম এতে কৃষক ভাইরা হচ্ছে অত্যন্ত খুশি। আমি যেহেতু ইতিমধ্যেই আপনার হচ্ছে উৎপাদন, ধানের উৎপাদন ব্যয় ইতিমধ্যে বেড়েছে, যেমন হচ্ছে আমাদের সাবেক মহাপরিচালক মহোদয় বললেন, তেলের দাম বৃদ্ধি হয়েছে, লেবারের দাম বৃদ্ধি হয়েছে, পরিবহন খরচ বৃদ্ধি হয়েছে, সবকিছু মিলে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু কৃষকদের স্বার্থে বর্তমান যে বাজারটা, এটি আমি এবং আমরা মনে করি এটি একটি যথার্থ বাজার, আর এটা স্ট্যান্ডার্ড বাজার। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল রয়েছে, এরপর বাজার না বাড়ুক এটা চাই। একটা কমলে হচ্ছে আমাদের কৃষক ভাইরা হচ্ছে অত্যন্ত কষ্ট পায়, তারা ধান থেকে হচ্ছে মুখ ফিরে নেই। সেক্ষেত্রে আমাদের দেশে সরকারের হাতে পর্যাপ্ত পরিমাণ ধান চাল রয়েছে, যদি বাজার বাড়ে তাহলে আমি সরকারকে অনুরোধ করবো, আহ্বান জানাবো। সেক্ষেত্রে হচ্ছে OMS, কাবিকার, TR বিভিন্ন কর্মসূচি দিয়ে হচ্ছে চাউলের সবার যদি বাজারে অ্যাভেলেবল করা হয় তাহলে হচ্ছে বাজারটা অবশ্যই স্থিতিশীল থাকবে। আপনার হচ্ছে আপনার মাধ্যমে জানাতে চাই, এখন হচ্ছে আমাদের হচ্ছে সংগ্রাম মৌসুম চলছে। আমরা আশা করছি আমাদের জেলা থেকে তথা দেশব্যাপী যে 5 লক্ষ মেট্রিক টন চাউলের টার্গেট দেওয়া হয়েছে সেটি হচ্ছে আমরা হচ্ছে সংগ্রহ করতে সমর্থবান হবো। পাশাপাশি ধানের যে টার্গেট 3 লক্ষ মেট্রিক টন দেওয়া আছে সেটা হচ্ছে যদি ধান থেকে চাউলের। ধন্যবাদ জনাব ফরাত হোসেন, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ ইসু, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নেবো, বিরতির পর ফিরে আসবো আলোচনায়। কারণ একটি বিষয় কিন্তু একটি চিন্তার বিষয় থাকে, যেখানে আমরা বলছিলাম যে চাহিদা এবং উৎপাদনের মাঝখানে একটা বড় বড় ফাঁড়াক আছে, তারপরেও আসলে বাজারে চালের দাম বেশি বৃদ্ধি পাওয়াটা খুবই চিন্তার বিষয়। বিষয়ে আমরা আবার আলোচনা করবো, তার আগে নেব একটি আমরা বিরতি। হিটর স্পিকার নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। হিটর স্পিকার স্বাগত আরেকবার। আমাদের সাথে আছেন কৃষি বিপণন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। জনাব ইউসুফ, আমরা কথা বলছিলাম যে চালের দাম বৃদ্ধি নিয়ে। একটি বিষয় সেটা হচ্ছে যে আমরা বলছি যে প্রায় 13 লক্ষ টন আমদানি করা হয়ে থাকে প্রতি বছরে এবং এটা মূলত সরু চাল। এই আমদানি কি তাহলে বাজারের যে দাম বৃদ্ধি বা কমাতে কোনো ভূমিকা রাখে না? আসলে আপনার প্রশ্নটা অত্যন্ত সঠিক। দেখেন, আমাদের দেশের চালের উৎপাদনের পরিসংখ্যানটা সাধারণত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই দুটো প্রতিষ্ঠানের সমন্বয় করে চালের উৎপাদনের আপনার তথ্যটাতে। এখানে আমরা বলবো যে কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের মাননীয় কৃষি মন্ত্রী বারবার বলছে যে সঠিক তথ্য ব্যবহারের জন্য, এখানে এই বছর তারা চালের উৎপাদনের তথ্য দিয়েছে 386 লক্ষ টন। এবং আবার পাশাপাশি আমাদের ইউনাইটেড স্টেটস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার তারা দিয়েছে 348 লক্ষ টন এবং তারা বলছে এই বছর উৎপাদন হবে 362 লক্ষ টন। এরপরে আমাদের কৃষি সম্প্রসারণ বলছে যে 30 লক্ষ টন চাল মানে আপনার সারপ্লাস থাকবে, আর USDA বলছে 10 লক্ষ টন চাল ঘাটতি থাকবে। তাহলে এখানে তথ্যের মধ্যে একটা গরমিল আছে। তা আমরা বলবো যে এখানে সঠিক পরিসংখ্যান যদি দেওয়া না যায়
তাহলে এক্ষেত্রে চাল আমদানি করতে হবে, চালের উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। সুতরাং এখানে একটা তথ্য সঠিক তথ্য দেওয়া এটা অত্যন্ত আমাদের একটা জরুরি। এবং পাশাপাশি যে আমাদের মিল মালিক উনি যে সাধারণ সম্পাদক যে বললেন যে ল্যান্ডের কিন্তু পরিমাণ কিন্তু কমছে, হ্যাঁ ল্যান্ডের পরিমাণ কমছে, পাশাপাশি কিন্তু আমাদের হাই ইল্ডিং ভ্যারাইটিস গুলো আমাদের কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দেখেন 1971 সালে চালের পার হেক্টর উৎপাদন ছিল 2 হেক্টর আপনার 2 টন করে, এখানে এখন কিন্তু সেখানে আপনার মোর দেন 4 টন আপনার কিন্তু চাল উৎপাদন হচ্ছে। এটা এখন গভর্নমেন্টে চালের উৎপাদন বাড়ানোর জন্য অর্থাৎ প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য বিভিন্নভাবে এখন চেষ্টা করা হচ্ছে, কৃষি যান্ত্রিকরণ করা হচ্ছে। সুতরাং সাথে সাথে যদি আমরা সঠিক তথ্যটা যদি নিরূপণ করতে পারি এবং অ্যাকচুয়ালি আমাদের চালের দরকার কত, পাশাপাশি আপনি দেখেন 2015 সালে কিন্তু হাউস হোল্ড সার্ভে হয়েছে, সেই সময়ে 16 কোটি জনগণ, এখনো কিন্তু সেই 16 কোটি জনগণ। আপনার 1971 সালে যখন স্বাধীন হচ্ছে তখন 7.5 কোটি, আর আমরা কি 50 বছরে কি মাত্র আর 7.5 কোটি 8 কোটি লোক হয়েছে? আমার মনে হয় এখানে আপনার জনসংখ্যা বেড়ে গেছে, আপনার কিন্তু প্রতি পার পার্সন তাদের চালের যে কি পরিমাণ ভোগ করে, আবার পাশাপাশি চালের আপনার ব্যবহার এটাও কিন্তু বেড়ে গেছে। সুতরাং সবকিছু বিবেচনা করে আমরা মনে করি যে আমরা কৃষি মন্ত্রণালয় থেকে একটি যদি সঠিকভাবে যদি একটা আপনার যদি গবেষণা করে যদি একটা সমাধান দেওয়া যায় তাহলে এক্ষেত্রে সবকিছু সমাধান সম্ভব হবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ ইউসুফ, আমরাও সেটা চাই আসলে। সত্যিকার অর্থে আপনি যেটা বলছেন যে উৎপাদন এবং চাহিদার সঠিক পরিসংখ্যান না পেলে কিন্তু কেন চালের দাম বাড়ছে সেই তাহলে কিন্তু সত্যিকার উৎসটা আসলে খুঁজে পাওয়া যাবে না। আমরা আশা করব সরকার সেই বিষয়ে নজর দেবে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ ইউসুফ।